বর্তমান সময়ে ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলি। ব্যক্তি জীবনে নানাবিধ জটিলতায় আছেন তিনি, তবুও একের পর এক সিনেমায় কাজ করছেন, যেমনটা দেখা যায় না ঢালিউডে। বর্তমানে কাজ করছেন মায়া দা লাভ নামের একটি সিনেমায়, সেটার পরিচালক জসিম উদ্দিন শাকির আর নায়ক জিয়াউল রোশান। এই ব্যস্ততার ফাঁকে নতুন লুকে ধরা পড়েছেন এই ঢাকাই অভিনেত্রী। দেখা যায় পরনে লাল শাড়ি, সাদা ব্লাউজ, মাথায় লাল ওড়না পেঁচিয়ে সেই সাথে চুলে গুঁজে দিলেন কয়েকটি পলক, মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। পাহাড়িদের বেশে দেখা গেল শবনম বুবলিকে, এর রহস্য জানতে চায় নেটিজেনরা। মূলত মায়া দা লাভ নামের শুটিং সেটে অবসর সময় কাটাতে বুবলির এমন সাজ। তবে দর্শকদের নজর কেড়েছে বুবলির এই সাজ। সম্প্রতি ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের সঙ্গে বুবলির সম্পর্ক ভালো যাচ্ছে না। তাদের ডিভোর্স হয়েছে কিনা সেটা নিয়েও চলছে ধোঁয়াশা। কোনো কিছুই পরিষ্কার করেননি সাকিব খান ও শবনম বুবলি। দর্শক সাকিব বুবলি আবারও এক হয়ে কাজ করুক বাংলা সিনেমায়, এমনটা চান কিনা জানিয়ে দেবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।